আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজ সারা পৃথিবী একটি বড় ধরনের দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ করোনা ভাইরাস নামে একটি ভাইরাসের কারণে সারা পৃথিবী আজ চরম সমস্যার সম্মুখীন, যার কারণে বাংলাদেশের ও মানুষ এর থেকে বাইরে নয় এবং আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছি। এই হোম কোয়ারেন্টাইনে সময় কাটানো আমাদের জন্য অত্যন্ত একটি ডিফিকাল্ট কাজ, কারণ কখনই আমরা পরিবার পরিজনদের সাথে আমাদের চাকরি ব্যবসা বাণিজ্য ছেড়ে এত সময় একসাথে দেইনি, যার কারণে এই সমস্যা সময় একসাথে সময় কাটাতে গিয়ে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অর্থাৎ আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার বিঘ্ন ঘটতেছে, সমস্যা তৈরি হতেছে। তাই আমি এখন সকলকে অনুরোধ করব যাতে আমরা একটি নির্দিষ্ট রুটিন মেনে, নিয়ম মেনে যদি আমরা এই সময়গুলো অতিবাহিত করি তাহলে আমাদের ভালো সময় কাটবে এবং ছেলে মেয়েদের পড়াশোনাও ক্ষতিগ্রস্ত হবে না। এই জন্য আমি আজ হাউস রুলস অফ হোম কোয়ারেন্টাইন নামে কিছু নির্দেশনা দিব এই টিউটোরিয়ালের মাধ্যমে। আপনারা সেই নির্দেশনা মেনে এবং আপনাদের মতো কাস্টমাইজ করে যদি আপনারা সময় কাটান তাহলে খুব ভালো থাকবে। আর আমরা এই সম্পর্কে যা জানার জেনেছি এগুলো নিয়ে আর অযথা আতঙ্কিত না হয়ে সবাই শুধু হোম কোয়ারেন্টাইন মেনে চলি, নিজে ঘরে থাকি, পরিবার পরিজনকে ঘরে থাকার জন্য উদ্বুদ্ধ করি এবং খুব প্রয়োজন না হলে যাতে বাড়ির বাইরে না যায়। শুধু আপাতত আমাদের ঘরে বসে থেকে সরকারকে সহযোগিতা করা, মানুষকে সহযোগিতা করে পর্তান যুদ্ধ, এই যুদ্ধে আমরা জিততে পারবো যদি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সহায় হয়। অবশ্যই আমরা এই দুঃসময় পার করে আমরা ইনশাল্লাহ আবার একটি স্বাভাবিক কর্মময় পৃথিবীতে ফিরে আসতে পারবো, এই প্রত্যাশা করি। আমি তৈরি করছি আজকের হাউস রুলস অফ হোম কোয়ারেন্টাইন, আপনারা আশা করি আপনাদের এই নির্দেশনাটা কাজে লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজকে আমি আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি হাউস রুলস অফ হোম কোয়ারেন্টাইন। আমরা প্রায় দীর্ঘদিন যাবৎ হোম কোয়ারেন্টাইনে রয়েছি, এই হোম কোয়ারেন্টাইনে থেকে আমাদের সময় কাটানো আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। তাই কিভাবে আমরা সুন্দরভাবে হোম কোয়ারেন্টাইনে থেকে আমাদের সময়গুলোকে ভালোভাবে অতিবাহিত করতে পারি তার একটি গাইডলাইন বা নির্দেশনা আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালের মাধ্যমে তুলে ধরব। তো এই টিউটোরিয়ালের শুরুতেই হাউস রুলস অফ হোম কোয়ারেন্টাইন এর উত্তরে প্রথমে আমি অভিভাবকদের জন্য নামাজের সময়সূচি দিয়ে রেখেছি, অর্থাৎ ফজর নামাজ শুরু হবে 4:30 থেকে এবং শেষ সময় 5:47। জোহর শুরু হবে 12:04, আসর 4:31, মাগরিব 6:20, এশার নামাজ শুরু হবে 7:34। এরপরে আমি আপনাদের জন্য একটি নমুনা দিয়েছি 24 ঘন্টার রুটিন। 24 ঘন্টার রুটিনে প্রথমে ঘুম থেকে উঠতে হবে আমাদেরকে 5টা বাজে। 5টা বাজে উঠে ফজর নামাজ আদায় করার পরে আমরা ইচ্ছা করলে আরো 2 ঘন্টা বিছানায় রেস্ট নিতে পারি, অথবা অন্য কোনো প্রয়োজনীয় পড়াশোনা যেমন কোরআন তেলাওয়াত বা বিভিন্ন ইবাদত করতে পারি। কিন্তু যদি না হয় আপনার ইচ্ছা হলে 2 ঘন্টা বিছানায় রেস্ট নিতে পারেন এবং সকাল 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা ব্যায়াম করতে পারেন, কারণ ব্যায়াম করাটা আমাদের জন্য এখন অত্যন্ত বাধ্যতামূলক, কারণ আমরা বেশিরভাগ সময় শুয়ে বসে সময় কাটাই, যার কারণে শরীরের সুস্থতার জন্য এই ব্যায়ামটি অতি প্রয়োজন। এরপর আপনারা নাস্তা করে সন্তানদের নিয়ে পড়াতে পারবেন। দিনের রুটিন, অর্থাৎ সন্তানের জন্য করা 8টা থেকে 12টা পর্যন্ত 4 ঘন্টার রুটিনে নিয়ম মেনে সময় দিবেন। যেমন 8টা থেকে 9টা বাংলা প্রথম পত্র, 9টা থেকে 10টা ইংরেজি প্রথম পত্র, 10টা থেকে 10টা 30 মিনিট বিরতি দিবেন, অর্থাৎ 2 ঘন্টা পড়ার পরে আবার আধা ঘন্টা বিরতি থাকবে, এই সময় চা পান বা হালকা স্ন্যাক্স খেয়ে নিতে পারে। 10টা 30 থেকে 12টা 30 2 ঘন্টা টানা গণিত প্র্যাকটিস করবে, কারণ গণিতে বেশি সময় দরকার, চর্চার মাধ্যমে শিশুরা গণিতে দক্ষতা লাভ করে। এরপর 12:30 থেকে 3টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি এবং দুপুরের খাবারের বিরতি, এই সময়টা তারা তাদের মতো করে গোসল করবে, খাওয়া দাওয়া করবে এবং আবার ঠিক 3টা থেকে 4টা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে বলবে, 4টা থেকে 5টা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করবে। এরপর আসরের নামাজের বিরতি থাকবে, সেটা মাগরিব পর্যন্ত চলবে, এই সময়টুকু শিশুরা নিজেদের মতো ঘোরাফেরা করবে, অর্থাৎ বাহিরে নয়,
সেটা হতে পারে বারান্দা, বারান্দায়, বাড়ির ছাদে, বাড়ির উঠানে, অর্থাৎ নির্দিষ্ট গণ্ডির মধ্যে যেখানে সাধারণ জনগণের কোনো ধরনের প্রবেশ অধিকার নেই, এমন জায়গায় তারা সময়টা কাটাতে পারে। অর্থাৎ 7টা পর্যন্ত তারা নির্বিঘ্নে অভিভাবকদের সাথে বা ভাই বোনদের সাথে মিলেমিশে আড্ডা দিয়ে গল্প করে বা বিভিন্ন ধরনের লুডু খেলা, দাবা খেলা, ক্যারাম বোর্ড খেলা ইত্যাদি করে তারা সময়টা তাদের মতো করে উপভোগ করতে পারে, যাতে কোনো ধরনের দুশ্চিন্তা বা কোনো ধরনের টেনশন তাদের মনের মধ্যে বাসা না বাঁধে। এরপর রয়েছে রাতের রুটিন। ঠিক মাগরিব নামাজ পড়ার পরে একটু সময় নিয়ে আবার সন্ধ্যা ঠিক 7টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত, অর্থাৎ 4 ঘন্টা রুটিন নিয়ম মেনে সময় দিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে 7টা থেকে 8টা বাংলা দ্বিতীয় পত্র, 8টা থেকে 8টা 30 মিনিট আবার খাবার এবং নামাজের বিরতি, অর্থাৎ এশার নামাজের বিরতি, এরপরে আবার 8টা 30 থেকে 9টা 30 ইংরেজি দ্বিতীয় পত্র, 9টা 30 থেকে 10টা 30 ICT কৃষি ইত্যাদি বিষয়ে পড়াশোনা করতে পারে, 10টা 30 থেকে 11টা 30 পর্যন্ত দল। অর্থাৎ আমি এই রুটিনটুকু প্রাথমিক এবং মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে প্রণয়ন করেছি। আপনারা চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করে আপনারা পরিবর্তন করে নিতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো, করোনার বিষয়ে আমরা যা জানার জেনেছি, করোনা নিয়ে আর আমাদের অতিরিক্ত তথ্য ঘাটাঘাটি করার দরকার নেই। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ঘরে থাকা, অর্থাৎ হোম কোয়ারেন্টাইন মেনে চলা। আমি আপনাদের জন্য শুধু এই রুটিনটুকু দিয়ে দিলাম, যাতে আপনারা এই সময়টুকু সুন্দর মতো অতিবাহিত করতে পারে। এবং ধন্যবাদ সবাইকে, সবাই বাড়িতে থাকুন, ইতিবাচক থাকুন।